হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো সান্ডালিন আর শ্যানন। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমি সবসময় চাই আপনারা ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা মানুষই চাই একটু ট্রেন্ডি থাকতে, আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হলে জানতে হবে এখনকার ফ্যাশন সম্পর্কে। তাই তো সবসময় আমরা ফ্যাশন আপডেটস নিয়ে হাজির হয়ে যাই আপনাদের ফেভারিট অনুষ্ঠান স্যান্ডালিন আর শ্যানন, যেখানে আমন্ত্রণ জানিয়ে থাকে একজন নতুন মডেলকে, তার মাধ্যমে দেখায় এখনকার ফ্যাশন ভাবনা এবং সুন্দর একটি মেকওভার। চলুন দেখে নেই আমরা আমাদের আজকের এপিসোডটি। শ্যানন মানি একজন নতুন মুখের সাথে আমরা সবসময় পরিচিত হই। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মডেল সাদিয়াকে, কথা বলবো তার সাথে, চলুন। ভিউয়ার্স, কথা বলবো আমাদের আজকের মডেল সাদিয়া আইমানের সাথে, চলুন। হ্যালো সাদিয়া, ওয়েলকাম টু আওয়ার শো স্যান্ডালিন আর শ্যানন, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, মিষ্টি একটা চেহারা আমার সামনে বসে আছে, সো ভালো না থেকে উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। কতদিন হলো মিডিয়াতে কাজ করছো? বেশি না আপু, মাত্র এক মাস। এক মাস হয়েছে কাজ করছো? আসলে আমি এর আগে থেকে ইউটিউবিং করি, মেকআপ চ্যানেল আছে আমার নিজের, কিন্তু মিডিয়াতে আমার এক মাস হলো আমি কাজ করছি। তার মানে মেকআপ নিয়ে বেশ এক্সপার্ট তুমি। মোটামুটি বলা যাচ্ছে, আমি স্টিল শিখতেছি এখনো। ওকে, সো এই আগ্রহটা কোথা থেকে আসলো হঠাৎ করে? একদম নিজের থেকে, ছোটবেলা থেকে এরকম এমন না যে মেকআপ অনেক করতাম ছোটবেলা, আম্মু মেকআপ কিনে দিত না। দেখো এখনো ছোট মনে হচ্ছে, তুমি বেশি পড়াশোনা করো আগে সেটা জানি। আপু আমি স্টিলস ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টার এলএলবি তে পড়ছি। ওকে, তার পাশাপাশি হঠাৎ করে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সিম্পল থাকতে পছন্দ করো। আমি অনেক সিম্পল থাকতে পছন্দ করি, বাট মেকআপটা হচ্ছে অলওয়েজ আমি করি না শখে, লাইক সিম্পলের সাথে কিভাবে আমি মেকআপ করবো ওরকম আমার একটা আইডিয়া নিজের থেকে। আমি অনেকেই আছে যারা সিম্পল থাকতে পছন্দ করে, আর সিম্পলের মধ্যে যারা একটু থেকে একটু গর্জিয়াস লুক দিতে চায়, তাদের জন্য মনে হয় তুমি খুব হেল্পফুল হতে পারো। আমি গর্জিয়াস ড্রেস যখন পরি আমি ওভাবে ম্যাচ করে মেকআপ করি, তো যখন আমি সিম্পল ড্রেস পরি তখন সাথে ম্যাচ করে মেকআপ করি, এভাবে আমার অনেক আইডিয়া মানে আস্তে আস্তে একটু মানে তখন আরো বেশি অনেক ভালো হবে আইডিয়া, আরো বেশি নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হবে, শিখছি নতুন নতুন। আগে যেমন ছিল যে মেকআপ করা মানে হচ্ছিল সবাই পার্লারে ছোটাছুটি করতো, এখন কিন্তু সবাই ইউটিউব দেখে দেখে সেটা নিজে নিজে ট্রাই করছে, এটা খুব ভালো। আমি চাই হচ্ছে আমার কিছু আইডিয়া আমি সবার সাথে শেয়ার করি, সবাই দেখুক শিখুক একটু হলো। খুবই ভালো আইডিয়া তোমার। সো এখন একটু জানতে চাই যে মিডিয়ার পথচলাটা কি করে, যে এক মাস হলো কাজ করছো, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ইমরান রাফাত ভাইয়ের নাটকের একটা কাজ, তো অ্যাক্টিং দিয়ে। ও মাই গড, আমার অ্যাক্টিং দিয়ে সেখান থেকে আমি সেকেন্ড টিভিসি করেছি, আর আরেকটা নাটকে কাজ করেছি তাও ইমরান রাফাত ভাইয়ার, আর থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে আমার এটা। এটা তো খুব ভালো, মানে তুমি একদম বেশ ভালো ডিরেক্টরের কাজ দিয়ে স্টার্ট করেছো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা আমি অনেক লাকি আসলে, আমি ভালো একজন ডিরেক্টরের হাত ধরে আমি মিডিয়াতে আসা। সো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একটু শেয়ার করে নাও। আমার যে ফার্স্ট কাজ ছিল সেটা ছিল হচ্ছে ভাইয়ার একটা নাটকে, হুট করে ফেসবুকে পোস্ট দেখে আমি মানে জানাই আর কি, তো আমাকে ডাকে, হ্যাঁ আমি আমাকে ডাকে, আমি যাই ওখানে। দেন আমাকে নর্মালি ফার্স্ট কাজটা ছিল আমার ব্যাকগ্রাউন্ডের, সো ওটা করার পরে হচ্ছে এরপর আমাকে আরও ভাইয়া দুবার কল, ভাইয়ার ওখানে প্রোডাকশন থেকে দুবার কল দিয়েছে, পর আমি ঢাকার বাইরে ছিলাম থেকে করতে পারিনি। সো যখন ঢাকায় আসলাম ঈদের একটা কাজ ছিল কদিন আগেই করলাম, তো ওটার জন্য ভাই নিজের থেকে বলেছে, সো আমি চান্সটা মিস করি নাই আর কি। তো আমার যে ফার্স্ট কাজ ছিল ওখানে আর্টিস্ট ছিল সাফা কবির, সাফা আপু আর হচ্ছে তৌফিক ভাইয়া, আর সেকেন্ড যেটা করলাম নাটকে ওখানে হচ্ছে অপূর্ব ভাইয়া, তো অপূর্ব ভাইয়ার সাথে আমার কাজ ছিল আর কি। সিনিয়র হিসেবে তারা সবসময় হেল্পফুল থাকে, খুবই আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে। আমার ওখানে যে আমার মনে হয় না যে আমি ফার্স্ট কাজ করছি, অ্যান্ড সবাই আমাকে আসে না যে জুনিয়র মানে একটু ই করে ওরকম কিছুই না, খুব ফ্রেন্ডলি, খুবই ভালো লেগেছে আমার। ফিউচার প্ল্যান কি কি হতে? ফিউচার প্ল্যান, ফার্স্ট অফ অল আমি একজন ভালো লয়ার হতে চাই, দেন অ্যাক্ট্রেস হতে চাই আর কি। লয়ার হওয়ার জন্য পড়াশোনা করছো, অ্যাক্টর হওয়ার জন্য চান্স পেয়েছো, বাট এই চান্সটাকে কিভাবে আরো কাজে লাগাতে চাও? কি মনে হয় যে তোমার আরো কি কি প্রিপারেশন নাও? আমার এখন আসলে অনেক কিছু শেখার বাকি, আমি কিছুই পারি না। আমার স্টিল মনে হয় যে আমি আসলে এতটা এখানে চলে আসছি, আমার এতটা মনে হয় আমি ডিজার্ভ করি না, আমি কিভাবে এতটা চলে আসলাম,
বাট তারপর আমি শিখছি, করবো আরও ভবিষ্যতে, ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। আমি সবার, আমার সিনিয়র যাদের সাথে কাজ করছি তাদের থেকে শিখি যে আসলে কতটা খাটে, অনেক কষ্ট করে, আসলে আমি দেখেছি তো বুঝে, অনেক এফোর্ট দেয়। বাট আমি এরকম শিখছি তাদের কাছ থেকে, ইনশাল্লাহ ভালো কিছু করবো ফিউচারে। বেস্ট অফ লাক। এখন একটু তোমার সম্পর্কে জানি, কি ধরনের ড্রেস আপ পড়তে তুমি পছন্দ করো, কি ধরনের কালার তোমার পছন্দ? তুমি যে ফার্স্টে বলেছি আমি সিম্পল থাকতে পছন্দ করি, আসলে আমি অনেক সিম্পল অ্যান্ড সোবার টাইপের ড্রেস কালার পছন্দ করি, লাইক হালকা গোলাপি, যে কোনো লাইট কালার, লাইট কালারগুলো আমার খুব পছন্দ। আর ডিপ কালার কিছু পছন্দ, তার মধ্যে এই যে আমি এখন যেটা পরে আছি একটু একটু ডিপ, ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার সব থেকে বেশি পছন্দ। ওকে, আর যদি বলি ওয়েস্টার্ন অর কামিজ অর শাড়ি, তাহলে হচ্ছে শাড়ি হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দ। আমি সবথেকে মানে কোথাও যাওয়ার জন্য আমি শাড়ি খুঁজেছি, আমি কোথায় গিয়ে শাড়ি পরতে পারবো, অপশন খুঁজে খুঁজে শাড়ি পর অকেশন হচ্ছে যেখানে তুমি শাড়ি পরতে। এক্স্যাক্টলি আপু। ওকে, এবারে একটু আসি তোমার চর্চা, তুমি কি করে করছো স্কিন অ্যান্ড হেয়ার এর যত্ন? কি আমি একটু, সত্যি কথা আমি একটু কিছু করি না, আমি খুবই লেজি, আমি খুবই, আমি ঠিক মতো ফেস ওয়াশ ইউজ করি না। বাট এখন স্কিন অনেক প্রবলেম দেখা দিচ্ছে বিকজ ঢাকার যে ধুলাবালি, অনেক স্কিন অনেক পিগমেন্টেশন হচ্ছে, র্যাশ হচ্ছে। তো এখন আমি কিছু একটু ডেলি ডেলি ইউজ করছি, লাইক ফেস প্যাক ইউজ করছি কিছু, অ্যান্ড বাইরে থেকে এসে মুখটা ক্লিন করি ঠিক মতো। এই আর চুলের যদি কথা বলা যায় তাহলে হচ্ছে আমি দেখতেই পাচ্ছি আমার চুল কত ছোটো, আমি চুল বড় হয় আমি চুল কেটে ফেলি, এখন ছোটো ছোটো করি। আর চুল নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, আমি কালার করি নিজে নিজে, অনেক কালার টালার করে চুলের, কিন্তু আমার চুলটা ড্যামেজ হয় না, নষ্ট হয় না, সেটার জন্য তারপরে যেন ড্যামেজ না হয় সবসময় এরকমটাই থাকে, সেজন্য ভাল ম্যাসাজ করতে। হ্যাঁ, আমি তো অলওয়েজ তেল দিয়ে শ্যাম্পু যখন করি তার হয়তো আগের দিন রাতে বলা তেল দিই, পরদিন শ্যাম্পু করে ফেলি, বা শ্যাম্পু করার 20 মিনিট আগে তেল দিই, তেলটা আমার অলওয়েজ থাকে, তেলটা আমি পছন্দ করি। দেয় ফিগার কী করে মেনটেন করছো? আমি আসলে ফিগারের জন্য কিছুই করি না সত্যি কথা। আর আমি খাই মোটামুটি, অনেক বেশি খাওয়া দাওয়া পছন্দ করি না, বেশি খেলে আমার আবার ভমিটিং হয়, আমি অল্প খাই ঠিক মতো খাই, আজকের মডেল কে নিয়ে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে, চলুন না দেরি না করি। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল সাদিয়া আয়মানকে নিয়ে চলে এসেছে আমাদের সবার পছন্দের ফ্যাশন হাউস মেয়রে। আর এখন কথা বলবো আব্দুল্লাহ আল মামুন, হেড অফ ম্যানেজমেন্ট মেয়র। হ্যালো ভাইয়া, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি, ভীষণ ভালো লাগছে যখনই মেয়রে আসি, চারপাশে এত সুন্দর সুন্দর ড্রেস দেখি, এমনিতেই মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। You're most welcome. আমরা সবসময় একজন মডেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, সো শুরুতে আমার মডেলের সাথে পরিচয় করিয়ে দিই। জি প্লিজ। সাদিয়া আয়মান। আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো? জি ভাই, আপনি? হ্যাঁ ভালো আছি। সো আমরা যেহেতু ওকে নিয়ে এক্সপেরিমেন্ট করব, আমার মনে হয় ও কি ধরনের ড্রেস পরতে পছন্দ করে একটু জিজ্ঞেস করে নিই। আপনি কেমন ধরনের ড্রেস পছন্দ করেন প্লিজ বলবেন? সিম্পল সোবার কালার টাইপের পছন্দ করি। তো আমি আপনাকে যেহেতু মেয়রে ফার্স্ট এসেছেন, আমি আপনাকে কিছু ড্রেস চুজ করে দিই, আশা করি আমার মনে হয় ভালো লাগবে। তো যেহেতু এই টাইমটা চলতেছে সামার, তো আমি কিছু সামারের বেজ অনুযায়ী কিছু ড্রেস আপনাকে দিই। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ড্রেসটা সিলেক্ট করে ফেলি। বাহ, সামারে খুবই লাইট একটি কাপড় দেওয়া হয়েছে, একটা সুন্দর শার্ট অ্যান্ড খুব সুন্দর একটা ফেব্রিক। এটা কি? এটা একটা ডাবল জর্জেট ডেকোরেটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সুন্দরভাবে কিছু ডিজাইন করা আছে, এটা একটা ইউনিক ডিজাইন, খুব স্টাইলিশ। ও এটা জিন্স দিয়েই পড়তে পারবে অনায়াসে। হ্যাঁ, আপনি এটা সুন্দর পড়লে এর ভালো লাগবে আপনাকে। খুব সুন্দর একটি কালার পেয়েছো তুমি, তোমার পছন্দ অনুযায়ী কালার পেয়েছো। হ্যাঁ, আমি আপনাকে সেকেন্ড একটা চুজ করে দিই। কি থাকে দেখি, যেহেতু এখন সামার ওয়েভ চলছে,
তো সেই ক্ষেত্রে এখানে একটু খুবই লাইট ওয়েট, কিন্তু একেবারে লাইট ওয়েট এন্ড বুঝাই যাবে না যে জর্জেটের কোনো ফেব্রিক পরে আছে বা গরম লাগছে। এখানে আমরা দেখছি যে এমব্রয়ডারি এবং কারচুপির কাজ করা আছে কিছু, না যে কিছু স্টোনের কাজ করা আছে এবং এই সামারে পার্ল বসানো আছে। হ্যাঁ, পার্ল বসানো আছে, কিছু ডিজাইন ইউনিক ডিজাইনের মধ্যে এটাও একটা। তো এটা আপনাকে অনেক ভালো লাগবে, আসলে খুব সুন্দর লাগবে। ওকে, থার্ড কি থাকছে ওর জন্য? সবগুলাই লাইট কালার পাচ্ছে তুমি, বা না? আমার মনে হচ্ছে ওনাকে লাইট কালারটাই বেশি ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। এই ড্রেসটা অনেক সুন্দর, আর এটার ফেব্রিকটা কি? এটা হচ্ছে ইন্ডিয়ান সামো সিল্ক, এটা পরলে অনেক কমফোর্ট ফিল করা যাবে। এখানে একটা ফ্লোরাল কাজ করা আছে, আমরা দেখতে পাচ্ছি টার্সেল লাগানো আছে এবং সেই সাথে সুন্দর একটা বুকের মধ্যে কাজ করা আছে। এদিকেও আমরা দেখছি একটা ডিজাইনের ভ্যারিয়েশন আছে, অন্য একটা জর্জেট কাপড় দেওয়া হয়েছে, যে সুন্দর একটা ডিজাইন। এটা অনেক ভালো লাগবে, আসলে ভালো লাগবে। আমার পছন্দ মিলেছে। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ সো মাচ। আর তোমার পছন্দ অনুযায়ী ম্যাচ করে তোমাকে তোমার পছন্দের জিনিসগুলো দিয়েছে, সো আর দেরি না করে তুমি ট্রায়াল করে ফেলো। মামুন ভাই, আমাদের আজকের মডেলকে তো খুবই সুন্দর সুন্দর ড্রেসেস দিয়েছেন, এখন জানতে চাই যে সামার, তারপর আপনাদের আসলে প্ল্যানটা তো সেই বছরের শুরুতেই হয়ে যায়, সব কিছু মিলিয়ে মেয়র এবার কী কী ধরনের ড্রেস তুলেছে তাদের কালেকশানে? অ্যাকচুয়ালি আমরা সবসময় সিজন ওয়াইজ কাজ করি, যেহেতু এই টাইমটাতে সামার বেস, তো সামারে একটা কাস্টমার যেন কীভাবে কোন ধরনের ফ্যাব্রিকগুলো ইউজ করলে সে কমফোর্ট ফিল করতে পারে, ঠিক আমরা প্রত্যেকটা সিজনে আমরা এই চিন্তাটা সবসময় করে থাকি, কমফোর্ট জোনের ব্যাপারটা মাথায় অলওয়েজ থাকে। জি। আচ্ছা, কালারের ব্যাপারে কি কোনো ফোকাস করা হয় যে না এই কালারই থাকবে বাট এর বাইরে কাজ করব না? দেখেন, সিজনের সাথে একটা কালারের একটা কম্বিনেশন আছে, ঠিক যে যে সিজনটা আছে ঠিক আমরা সেই কাস্টমারের চাহিদা এবং সিজনের পর ডিপেন্ড করে ওই কালারগুলো আমরা কোন সিজনে কোন কালারগুলো যায় কিংবা একটু শান্তি লাগে, চোখে প্রশান্তি দেয়, সেটার উপর ডিপেন্ড করে আপনার কালারের ভ্যারিয়েশনগুলো আনতে থাকে। জি জি। সো আমি একটু মেন্স সেকশনে চলে যাই, তাদের জন্য কি কি রাখেন আপনারা? আমরা সবসময় যে জিনিসটা হচ্ছে পাঞ্জাবি, কাবলি এবং শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, সবসময় আমাদের কাস্টমারের ইউনিক ডিজাইন দেওয়া হয়। আমরা তো কাস্টমারের থিংকিং মাথায় রেখে আমরা কিছু ইউনিক ডিজাইন সবসময় পরি। থ্যাংক ইউ, অনেক কিছু শেয়ার করলেন, আমাদের মডেলের জন্য অপেক্ষা করি। মিষ্টি লাগছিল প্রত্যেকটা ড্রেসে, এন্ড ইউ আর সো মাচ হ্যাপি, সেটা তোমার স্মাইল দেখে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভালো ড্রেস দেওয়ার জন্য, এন্ড ট্রায়াল করে আমার নিজে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, এন্ড তোমার স্মাইলটা আরো বিগ হয়ে যাবে কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে মেয়রের পক্ষ থেকে। সো ভাইয়া, আমরা তার হাতে সেটা তুলে দেই মেয়রের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওয়েলকাম।
ভাইয়াকে অনেক ধন্যবাদ জানিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন তারপরও স্যান্ডালিনা শ্যানন পরিবারের সাথে আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। মেয়রে আসার জন্য আপনাকে এবং এসএটিভির পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল সাদিয়া আমানকে নিয়ে যাব একজন বিউটি এক্সপার্টের কাছে, দেখে নেব তার সারপ্রাইজ ড্রেসের সাথে কি ধরনের মেকওভার হয়। চলুন দেরি না করি। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি খুব সুন্দর পার্টি মেকআপ দেখাবো এবং আমার সাথে মডেল হিসাবে আছে সাদিয়া। সাদিয়া একটি লাইট ব্লু কালারের একটি গাউন নিয়ে এসেছে, সেটার উপর বেস করে আমি ওর মেকআপটি দেখাবো। চলুন প্রথমে শুরু করি বেস মেকআপ দিয়ে। এবার আমরা চলে যাচ্ছি আই মেকআপে। প্রথমে আইব্রোজটা এঁকে নিচ্ছি এবং হালকা লাইট ব্লু কালার দিয়ে আমি একটা স্মোকি আই করে দিচ্ছি। আমাদের মডেল সাদিয়ার ব্রুটা আমরা একটু ডার্ক করে এঁকে নিলাম, ওর ব্রুটা ব্ল্যাক করা নাই, এটাকে খুব সুন্দর করে আমরা এঁকে নিচ্ছি লাইট ব্রাউন এবং ব্ল্যাক কালার মিক্সড করে। এরপর আমরা চলে যাব আই শেডে। প্রথমে আগে আমরা এই জায়গাটা একটু হাইলাইট করে নিচ্ছি গোল্ডেন এবং হোয়াইট বেস দিয়ে। আমি চোখের এই অংশটা একটু হোয়াইট করে নিচ্ছি, তুলি দিয়ে খুব সুন্দর করে ভালো করে জিনিসটা ব্লেন্ড করে চোখে বসাতে হবে। আমি ওর ড্রেসের সাথে ম্যাচ করে একটু লাইট কালার দিচ্ছি, খুব কমন না কালারটা, একটু রেয়ার একটা কালার, সাধারণত এই ধরনের কালারগুলো পাওয়া যায় না, একটু আনকমন কালারটা। লাইট একটা স্কাই কালার আমি আই বলে দিয়ে দিচ্ছি। এরপরে আমি গ্লিটার করব। প্রথমে আগে আমি কাট ক্রিজ করে নিচ্ছি, খুব ডার্ক কাট ক্রিজ করছি না, লাইট করে আমি কাট ক্রিজটা করছি। যেহেতু চোখটা একটু ডার্ক করেছি, লিপস্টিকটা আমরা লাইট করছি, তবে এই ধরনের লাইট ড্রেসের সাথে চাইলে আপনারা ডিপ লিপস্টিকটাও অ্যাপ্লাই করতে পারেন। এখন একটু মোটা ঠোঁট চলছে, তো আপনারা চাইলে ঠোঁটটা একটু বাড়িয়ে ঠোঁটটা একটু মোটা করে নিতে পারেন, তাহলে অনেক সুন্দর দেখাবে। একটু লাইট গ্লসি টাইপের একটু লিপস্টিকটা অনেক ভালো লাগে, তো আমরা একটু গ্লসি লিপস্টিকটা দিচ্ছি। দর্শক, ওর ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেল, এরপরে চলে যাচ্ছি আমরা হেয়ার পার্টে। সাদিয়ার হেয়ারটা অনেক সুন্দর কালার করা এবং শর্ট, তো এই টাইপের চুলের সাথে এবং এরকম গাউনের সাথে যদি চুলটা একটু পাফ করে কার্ল করে দিই তাহলে অনেক গর্জিয়াস এবং সুন্দর দেখাবে।
সাদিয়ার কমপ্লিট মেকওভার। আশা করি আপনাদের ভালো লেগেছে। চলুন জিজ্ঞেস করি সাদিয়ার কেমন লেগেছে। সাদিয়া, তোমার কেমন লেগেছে? আপু, আমার আসলে অনেক বেশি ভালো লেগেছে মেকওভারটা। আমি নর্মালি খুব লাইট মেকওভার অ্যান্ড লাইট ড্রেস পরতে খুব পছন্দ করি, তো এই ড্রেসটার সাথে এই মেকওভারটা খুব ভালো ম্যাচ করছে। অ্যান্ড চোখের পার্ট, হেয়ার, লিপস্টিক সব খুবই সোবার অ্যান্ড খুব কিউট লাগতেছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ আপু ফর মেকিং মি সো বিউটিফুল। থ্যাংক ইউ সাদিয়া। ভিউয়ার্স, সাদিয়াতে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। চাইলে আপনারা ঠিক এই ধরনের একটি লুক বাসায় বসেই নিয়ে নিতে পারেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। ওয়াও, দেখলেন তো আমাদের আজকের মডেলের সারপ্রাইজ ড্রেসের সাথে কত সুন্দর একটি মেকওভার হয়েছে। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ আপনারা চাইলেই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। ছোট্ট একটি কাজ করতে হবে, স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটি নোট করে নিতে হবে। ভিউয়ার্স, সময় হয়ে গেল বিদায়ক্ষণের। বিদায়ক্ষণে বলতে চাই, আমি সবসময় চাই আপনাদের পাশাপাশি থাকতে ফ্যাশনের যাবতীয় আপডেটস নিয়ে। তাই বলছি আজকে বিদায় নিল, দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের প্রিয় চ্যানেল এসটিভির পর্দায় আপনাদের ফেভারিট শো স্যান্ডালিনা শাইন অন। সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।